হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা। তো রোজকের মতো আজকে সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করেছি। তো আজকের ব্লগটা কিন্তু নাস্তা থেকেই স্টার্ট করলাম। আর আজকের নাস্তায় বানাচ্ছি ব্রেড বানাচ্ছি বলতে ব্রেড বানানোই কেনা অ্যাকচুয়ালি। তো ব্রেড আমি সেঁকে নিচ্ছি, জাস্ট বাটার লাগিয়ে আর চিনি দিয়ে আমরা এগুলোকে খেয়ে নেব। আর এটাই হচ্ছে আজকে আমাদের নাস্তাই হবে। তারপর আমি আমার সমস্ত কাজগুলো শেয়ার করব তোমাদের সাথে এক এক করে, যে সকালে আমার কী কী কাজ থাকে। তো সকালে বলতে শুধু সকাল না, মানে এই গরমকালে সকালে আমার কী কী কাজ থাকে সেগুলো শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো, আমি প্লেটে সাজিয়েও নিয়েছি আমার হাজব্যান্ড আর ভাইয়ের জন্য। সবার প্রথম ওদেরকে দিয়ে আসবো খাবারটা, তারপর আমরা নিজেরাও নিয়ে খেয়ে নেবো ছেলেদেরকে নিয়ে। তো নাস্তা বাস্তা কমপ্লিট করে নিয়েছি, এবার আমি বোতলে জল গড়িয়ে নেব। কারণ এই কাজটা আমাকে সকালবেলায় সেরে রাখতে হয়, সকাল আর রাত্রে। কারণটা হচ্ছে সারাদিন আমি জল গড়াই না ফিল্টার থেকে, কারণ এই গরমে না দুপুরবেলা যদি জল গড়াই ফিল্টার থেকে, ফিল্টার তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আমি সকাল সকাল জলটা গড়িয়ে নিলাম। এখন ঠান্ডার সময়, ফিল্টার মানে মেশিন অতটা গরম হবে না, গরম জল আসবে। তো বুঝতেই পারছো যে ছাদের উপর ড্রাম বসানো রয়েছে, তো জল একদম গরম হয়ে যায়। তো আমি যদি দুপুরবেলা জল ভরি তাহলে গরম জল আসবে ফিল্টারের মধ্যে, তো তাহলে মেশিন খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। আর সেই জন্য সকালবেলা বা রাত্রেবেলা ভরলে জলটা অনেকটা ঠান্ডা হয়ে গেল, তখন কিন্তু আর মানে এ হবে না আর কি, মানে তখন আর মেশিনটা খারাপ হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তো যাই হোক, দেখো সব বোতলগুলো আমি জল ভরে নেব। এভাবেই আমি আমার কাজগুলো স্টেপ বাই স্টেপ করতেই থাকি, যতক্ষণ না খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়ার পরেই আমি একটুখানি রেস্ট নিতে পারি, নাহলে কিন্তু এভাবে আমার কাজগুলো ফটাফট করে নিতে হয়। তো তারপর দেখো, নাস্তা বাস্তা করার পর বা কাল রাতেরও বাসন সমস্ত পড়েছিল, ওগুলো আমি মেজে নিলাম। তারপর ওগুলো সব আমি ধুয়ে রাখবো। এটা হচ্ছে এই সমস্ত কাজগুলো আমার রোজকে সকালে থাকে। আর বাসন ধোয়া তো শীতকাল হোক গরমকাল হোক, এটা আমাদের সকালে বাসন ধোয়া, রান্না করা, নাস্তা বানানো, এই সমস্ত কাজগুলো তো রোজকেরই থাকে, সকাল হোক মানে সরি শীতকাল হোক বা গরমকাল হোক, তাই না? তো বাসন ধোয়া কমপ্লিট করে এসে গেছি ঝাড়ু লাগানোর কাজে। তো আমার ছেলে দেখো টুল নিয়ে ওখানে কী করছে, খুটখাট, তো ওকে নামিয়ে দিলাম। আর তারপর আমি পুরো ঘরটা ঝাড়ু লাগিয়ে নেব। আর এই যে পাপোশটা দেখতে পাচ্ছ, এটা আর একটা ওই ঘরের সামনে আছে গেটের মুখে, তো ওই দুটো পাপোশ আমি নতুন নিয়ে এলাম। পাপোশগুলো খুবই দরকার ছিল, পাপোশ না হলে হচ্ছিলো না, বারবার নোংরা পায়ে বিছানায় উঠে যায় আর কি, তো সেই জন্য পাপোশটা খুবই দরকার ছিল। আর আগের পুরানো পাপোশগুলো না ছিঁড়ে ছিঁড়ে গেছে, ওগুলো ওই জন্য একটা ফেলে দিয়েছি, একটা এখনও আছে ওটা ফেলে দেবো, আর নতুনগুলো ইউজ করবো। আর আজকে অনেক কাজ রয়েছে, সেই সমস্তগুলো করতে হবে। তো সকালের কাজগুলো আগে কমপ্লিট করে নিই, তারপর সমস্ত কাজগুলো আমি করব। দেখো ঘর রুমের ভেতরটা আমি ঝাড়ু লাগিয়ে চলে এসেছি, এবার আমি বাইরেটা হলটা ঝাড়ু লাগিয়ে সরাসরি নোংরাগুলো বাইরে নিয়ে যাব। আর সবসময় কিন্তু মানে সবসময় না হলেও দিনে একবার হলেও কিন্তু এভাবে প্রথমে ঝাড়ু লাগানোটা সকাল আটটা, এভাবে কিন্তু আমরা ঝাড়ু লাগিয়ে বাইরের দিকে নোংরাগুলো নিয়ে যেতে পারি। আর তাতে কি হয়, নোংরাগুলো বাইরের দিকে নিয়ে গিয়ে বাইরেটা ঝাড়ু লাগিয়ে নোংরাগুলো তুলে ক্যাচড়াই তুলে রাখবো, তা বলে এখানে ওখানে ফেলা উচিত না, কারণ এতে হচ্ছে নেগেটিভিটি বেরিয়ে যায়। যত মানে নোংরার সাথে নেগেটিভিটি থাকে, নেগেটিভিটিগুলো বেরিয়ে পজিটিভিটি ঘরের মধ্যে আসে। তো সেই জন্য ঝাড়ু লাগিয়ে বাইরের দিকে বা পোষা লাগিয়ে বাইরের দিকে করলে সেটা কিন্তু খুবই ভালো হয়। তো দেখো পুরো ঘর আমি ঝাড়ু লাগিয়ে সরাসরি একদম বাইরে ব্যালকনিতে নিয়ে গেছি নোংরাগুলো, ঝাড়ু লাগিয়ে। তারপর জোরো করে একটা ওখানে একটা চিক নিয়েছি পান্নি, তো ওর মধ্যে আমি চিকের মধ্যে আমি এগুলোকে নোংরাগুলোকে তুলে দেব।
তো অলরেডি আমি স্নান করে চলে এসেছি, আর তারপর দেখো আজকে রান্না আমি করেছি, যেটা দেখো উচ্ছে ভাজা করেছি, টমেটো আর পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা করেছি। দেখো যাদের যারা মানে উচ্ছে ভাজা খেতে ভালোবাসো না, তারা কিন্তু এভাবে উচ্ছেটাকে রান্না করতে পারো, ভেজে নিতে পারো, এতে কিন্তু এর যে উচ্ছের যে তেতো ভাবটা অনেকটাই কমে যায়, আর তাতে কিন্তু খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি উচ্ছেগুলোকে কুচি নিয়েছিলাম, তারপর টমেটো আর পেঁয়াজ কুচিয়ে উচ্ছের সাথে ওগুলোকে আমি প্রথমে জল গেলে ফেলে দিয়েছি, তারপর উচ্ছে আর টমেটোর সাথে ভেজে নিয়েছি। এতে কিন্তু তেতো ভাবটা অনেকটাই কমে যাবে, আর বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। আর আজকে রান্না করবো ভেন্ডি, ভেন্ডির সবজি বানাবো। এই দেখো ভেন্ডির সবজি, আর বানাবো জাস্ট ভেন্ডির ঝাল বানাবো, আলু দেবো না, আর ভাতের মধ্যে দিয়েছি।